45 টাকা অনুযায়ী এই কোয়ান্টিটিটা কিন্তু আনএক্সপেক্টেড ব্যাপার। আপাতত চিকেন বিরিয়ানি রাখছি, এটা আলু দিয়ে বেশি কি হয়, 45 টাকা। আচ্ছা, একটা চিকেন একটা আলু। আচ্ছা আচ্ছা, তো একটাই কোশ্চেন, আগের বারে যেটা করেছিলাম তুমি 250 টাকা চিকেনে কিনেছো, চিকেন থেকে তুমি কিভাবে প্রফিটটা বার করছো 45 টাকায়? মানে এটা অবিশ্বাস্য ব্যাপার। তো সেখান থেকে তুমি প্রফিটটা কী করে বার করছো? আমি বলেছিলাম যে আমাদের দোকান আছে, তো ওই দোকানের জন্যই আর কি পুষু হয়, দোকানের জন্যই বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, তো কটা থেকে কটা অবধি তোমার টাইমিং আছে? 5টা থেকে 9টা। আচ্ছা, বিরিয়ানি বা যতক্ষণ অ্যাভেলেবল হবে মোটামুটি থাকে। কত টাকা এখন লাগছে কোয়ান্টিটি? 70 বিরিয়ানিটা ইউজ করছি যে আমার যে চাল ছিল সেই চাল আছে, আলু আছে, আমাদের মাংসের দোকান আছে, আর হাতে তৈরি অরিজিনাল মশলা, আর ঘি আছে, তোমার চর্বি আছে, খাসি যেটা থাকে ফ্লেভারটা আনে আর কি, ঘি আছে, আলু বোকরা, খোয়াকি, যাতে মেল মেটেল সব অল টোটাল। এটা দিয়েই চলছে টোটাল। হে হ্যালো, হাউ আর ইউ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো ব্যাক টু ব্যাক তোমাদেরকে 50 টাকার বিরিয়ানির অনেকগুলো ভিডিও দেখিয়েছি। সো আজকে আমি চলে এসেছি আরেকটু বাজেট কমিয়ে মাত্র 45 টাকাতে চিকেন বিরিয়ানি ট্রাই করতে। থাম্বনেল দেখে দাদাকে চিনতে পেরেছে, সেই ডিশটার দাদাকে, অভিজিৎ দাকে। তো ভিডিওটাকে ফার্স্টে একটা লাইক করে দাও। হ্যাঁ, এই অভিজিৎ দা যার ভিডিও আমি কিছুদিন আগে তোমাদের দেখেছিলাম, যেখানে 40 টাকা ফ্রাইড চিকেন পাওয়া যাচ্ছিল, এবং আমার চ্যানেলে ফার্স্ট ভিডিও ফ্রাইড চিলি চিকেন কম্বো কিন্তু এই দাদারই ছিল। সো সেই দাদা কিন্তু রিসেন্টলি 1 সপ্তাহ হয়েছে বিরিয়ানি লঞ্চ করেছে, চিকেন বিরিয়ানি মাত্র 45 টাকা। ওকে, সো চলো আজকে সেই মাত্র 45 টাকায় চিকেন বিরিয়ানি আমি ট্রাই করবো। অভিজিৎ দা ওখানে রয়েছে, তা হালকা ভিড়ভাড়টাও রয়েছে, একটু করোনা সিচুয়েশনের জন্য এখন একটু ভিড়টা কম আছে। বাট আমি যখন ফ্রাইড চিলি চিকেনের ভিডিও করেছিলাম তখন তোমরা জানো কিরকম লেভেলের ভিড় ছিল। যারা যারা দেখো ডিসক্রিপশন আই বাটনের লিঙ্ক আছে, তোমরা সেখান দিয়ে চেক করে নিতে পারো। তো চলো এখন আজকে বিরিয়ানি ট্রাই করা যাক এবং দাদার সাথে কিছু কথা বলা যাক। দাদা, তো তোমাকে আমার পুরনো অডিয়েন্স সাথে সবাই চেনে, তো নতুন যারা রয়েছে তোমার নামটা কি? অভিজিৎ বর্মন। তো তোমার এখানে যে দোকানটা রয়েছে কবে? 3 মাস হতে চলল। বিরিয়ানিটা কবে দিয়েছেন? 1 সপ্তাহ হল। আর তোমাদের হোম ডেলিভারি কি ব্যবস্থা? হোম ডেলিভারি যেটা আমি করেছি রিক্সার মধ্যে ফ্রি করেছি পুরোটা, বাইরের যে যেরকম দূরত্ব অনুযায়ী সেরকম চার্জ দেয়। ফোন করে অর্ডার করতে হবে নাকি? ফোন করে নাকি? কোনো মানে কোনো ব্যবস্থাগুলো আছে যেমন তোমার সুইগি? না না না, আমি ওই ব্যবস্থা জানি, কারণ ওদের তো 20 টাকা কমিশন দেবো 100 টাকা, তো আমার তো চিপেস্ট রেটের ব্যবসা, তো চলবে না 100 টাকা। অবশ্যই না, তো তোমাকে ফোন করে অর্ডার দিয়ে দেবো। তোমার নাম্বারটা একটু বলে দাও। 900-766-548। এই নাম্বারে ফোন করলে হোম ডেলিভারি হয়ে যায়। এরকম কোনো ব্যাপার আছে কি এত মানে এত প্লেট অর্ডার দিতে হবে তবে হোম ডেলিভারি হবে? মিনিমাম দেখুন 4-5 প্লেট তো অর্ডার দিতেই হবে যদি যেখানে যাবে। ওকে গাইস, তো তোমাদের ফ্রাইড রাইস চিলি চিকেনের বিরিয়ানির সময় বলেছিলাম এখানে কিন্তু বসে খাওয়ার কোনো জায়গা নেই, তোমাদেরকে পার্সেল নিয়ে যাবে। হ্যাঁ অবশ্যই, এখনও কিন্তু বসে খাওয়ার কোনো জায়গা নেই, বাট এখন কিন্তু এই থালার ব্যবস্থাটা হয়ে গেছে, এরকম থার্মোকলের থালা কিন্তু দাদা রেখেছে। তোমরা এখন আসলে এখানে ফ্রাইড রাইস চিলি চিকেন বলো, এখানে বিরিয়ানি বলো, দুটোই কিন্তু তোমরা এখানে দাঁড়িয়ে খেতে পারবে, বসে খাওয়ার জায়গা নেই। বাট আমার বিরিয়ানিটাও সার্ভ হয়ে গেছে, তো বেস্ট কোয়ান্টিটিটা কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, কোয়ান্টিটি কিন্তু 45 টাকা অনুযায়ী আনএক্সপেক্টেড কোয়ান্টিটি। আর যেটা বিরিয়ানির যে গন্ধটা আসছে সেই গন্ধটাও কিন্তু আমার ভীষণ ভালো লাগছে, সেই বিরিয়ানির গন্ধটা কিন্তু প্রপার আসছে। তো চলো এবার এটি একটু ট্রাই করে দেখা যাক। ওকে গাইস, তো নিয়ে চলে এসেছি আমি বিরিয়ানি, যেটার দাম মাত্র 45 টাকা। তো 45 টাকা বিরিয়ানিতে তোমার বিরিয়ানি কোয়ান্টিটিও তোমাদের একটা দেখায়,
এই হচ্ছে বিরিয়ানির কোয়ান্টিটি 45 টাকা অনুযায়ী এই কোয়ান্টিটিটা কিন্তু আনএক্সপেক্টেড ব্যাপার মানে এখানে এলাচ রয়েছে বিভিন্ন রকম আরো ইনগ্রেডিয়েন্টস রয়েছে এবং বিরিয়ানিটা যেটা রয়েছে একদম অয়েলি অয়েলি ঘিয়ের ফ্লেভারটা বেশ ভালো রয়েছে একদম কিন্তু ড্রাই নয় এছাড়া এখানে যে চিকেনের পিসটা রয়েছে এরকম সাইজের একটা বড় চিকেনের পিস তোমরা পাচ্ছ 45 টাকা অনুযায়ী এই পিসটা যথেষ্ট বড় সাইজ আছে এবং আলু পাচ্ছ এখানে একটা সো এই তিনটে ইনগ্রেডিয়েন্টস দিয়ে দুটো রয়েছে আর কি আলু এবং চিকেন এই দুটো ইনগ্রেডিয়েন্টস দিয়ে এতখানি কোয়ান্টিটি রাইস রয়েছে সো 45 টাকা অনুযায়ী এটা কিন্তু যথেষ্ট জাস্টিফাই তো গাইস তো অ্যাট ফার্স্ট আমি হাত স্যানিটাইজ করে নিয়েছি যেটা আমি প্রত্যেকবারই খাওয়ার আগে করি তো চলো এবার আমি আবার দাদা থেকে বিরিয়ানিটা নিয়ে নেবো সো চলো এবার আমি ট্রাই করে দেখছি অনেকখানি কোয়ান্টিটি থালাটা অনেক বড় সো আমি অনেক কষ্টে ধরে আছি হাতে কিন্তু বেশ ভালোই চাপ পড়ছে তো চলো আমি ট্রাই করে দেখছি এখানে বিরিয়ানি কিন্তু বেশ ভালো গরমও রয়েছে দাদা বেশ ঢাকা ঢুকা উল্টো দিকে আমি দেখাতে বলবো তোমরা কিন্তু দেখেছি এর আগের বারও দেখেছি দাদা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছু ঢেকে ঢুকে মুখে মাস্ক পরে সমস্ত কিছু মেনটেন করে কিন্তু এখানে বিরিয়ানি ফিরিয়ানি বলো বা ফ্রাইড স্টেশন বলো এগুলো সার্ভ করে সো আমি এবার একটুখানি রাইস ট্রাই করে দেখছি আরেক বাইট নম্বর এটা 45 টাকা দাম হতে পারে না যারা যারা এখানে ট্রাই করেছে বা আশেপাশে ভাবে এখনো ট্রাই করনি একবার ট্রাই করো যে তোমরা আমাকে জানিও যে এই বিরিয়ানিটি কি 45 টাকা দাম হওয়া উচিত সিরিয়াসলি রাইসটা কিন্তু সেই লেভেলের মশলাদার এবং সেই লেভেলের একটা টেস্ট আছে প্লাস যে ফ্রেগনেসটা আছে ফ্রেগনেসটা মারাত্মক একটা বিরিয়ানি ফ্রেগনেস আছে আর জিভে জল এনে দিচ্ছে প্রচুর কোয়ান্টিটি রয়েছে আমার মনে হয় না আমি এতটা খেতে পারবো অনেকটা কোয়ান্টিটি দিয়েছে সো তোমরা নিয়ে গেলে ফয়লার বাটি করে দেবে দাদা বলছিল অনেকে মনে করো যে ফয়লার বাটিতে নাকি কম কোয়ান্টিটি থাকে আমার এটা কোনো আইডিয়া নেই বা দাদাই বলছিল ফয়লার বাটিতে কিন্তু সেম কোয়ান্টিটি থাকে সো এবার আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে আলুটা এরকম সাইজে তোমরা একটা আলু পাচ্ছ আলুটা কিন্তু বেশ ভালো গরম রয়েছে এভাবে ভাঙা যাচ্ছে না এই হচ্ছে আলু রয়েছে যেটা আমি অবশ্যই ভেঙে দেখবো বাট প্রচণ্ড গরম রয়েছে তো আচ্ছা ও হো ভেতরে দেখো এত কালারটা চেঞ্জ হয়ে গেছে তো ময়েশ্চারটা দ্যাট মিন খুব ভালো ইন করেছে আর এরকম ময়েশ্চার আলু খেতে কিন্তু আমার জাস্ট চুমু লাগে ওকে গুড জব দাদা সিরিয়াসলি বলছি আমি এর আগে দুটো জায়গায় 50 টাকা বিরিয়ানি খেয়েছি আমি কাউকে খারাপ বলছি না বাট 45 টাকা অনুযায়ী এই বিরিয়ানিটাও কিন্তু কোনো অংশে কম যাচ্ছে না সিরিয়াসলি সেই লেভেলের খেতে লাগছে আমার তো চলো আমি এবার চিকেনটা একটু ট্রাই করছি চিকেন যেটা বললাম এরকম সাইজের চিকেন রয়েছে যেখানে হার্ট থেকে শুরু করে মোস্ট অলি ড্রামস্টিকটাই দেওয়া হয়েছে ইয়েস এই যে ড্রামস্টিকটা রয়েছে সো এই এরকম সাইজের পিস পাচ্ছে তো চিকেন কিন্তু বেশ ভালো সফট রয়েছে মশলাপাতিও ঠিকঠাক আছে বাট একটু বেটার হতে পারতো বাট 45 টাকা হয়ে যায় আমার এখানে মনে হয় কোনো কমপ্লেন করা খাটে না এবং উপরের যে অয়েলি অয়েলি ব্যাপারটা রয়েছে রাইসটা চিকেনটা এবং আলুটা সব কিছুরই একটা অয়েলি অয়েলি ব্যাপার রয়েছে ওটা কোনোটাই ড্রাই না সেই জিনিসটা আমার বেশ ভালো লাগছে তো আমি সবকটা একবার মিক্সআপ করে লাস্ট ট্রাই করে দেখছি এটা আমার ফাইনাল বাইট হতে চলেছে চলো আলু চিকেন এবং রাইস আলু আর রাইসের যে ফ্লেভারটা চিকেনের ফ্লেভারটাকে পুরোপুরি মেকআপ করে দিচ্ছে একদম পুরোপুরি ঢেকে দিচ্ছে তো তিনটাকে মিক্সআপ করে খাবে দারুণ লাগবে বাট নর্মালিও রাইসটা কিন্তু বেশ ভালো খেতে একটু চাপ হলে জমে যেত দাদা চাপটা এখনও করেনি আশা করছি পরবর্তীকালে চাপ হবে বাট আপাতত যেটা আছে সেটাই ঠিকঠাক 45 টাকা অনুযায়ী তোমাদের বেশ ভালো লাগবে ওকে গাইস তো খাওয়া দাওয়া শেষ তো তোমাদের সামনে বিরিয়ানি নিয়ে একটা কথা বলি বিরিয়ানি কিন্তু সত্যি খুব ভালো লেগেছে 45 টাকা এটা এখনও অব্দি আমি বিশ্বাস করতে পারছি না কারণ বিরিয়ানির সেই লেভেলের ফ্লেভারফুল ছিল চিকেনটা একটু বেটার হতে পারতো বাট 45 টাকা অনুযায়ী আমার মনে হয় কোনো কমপ্লেন করা চলে না সো বিরিয়ানি আমার খুব ভালো লেগেছে যারা যারা এখানে ট্রাই করেছে তোমরা একটু কমেন্ট করো যে তোমাদের কেমন লেগেছে বিরিয়ানিটা আর যারা যারা এখনও ট্রাই করনি এসে একবার ট্রাই করো তারপর কমেন্ট করো কমেন্টটা কিন্তু করতেই হবে সো চলো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি আর হ্যাঁ এখন কিন্তু করোনা সিচুয়েশন আবার একটু খারাপের দিকে যাচ্ছে তো বাইরে বেরালে অবশ্যই মাস্ক এবং স্যানিটাইজার এগুলো কিন্তু সাথে রেখো তো চলো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্টে জানিও কেমন লাগলো আর বন্ধুদেরকে একটু শেয়ার করে দিও যাতে দাদা ফ্রাইড রাইস চিলি চিকেনের মতো বিরিয়ানিটা একটু ফেমাস হয় আর যদি চ্যানেলটা নতুন হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে নিও যাতে এরকম ধরনের ভিডিও লেটেস্ট আপডেট তোমাকে সবাই বুঝে তো চলো আজকের মতো এখানে টাটা।